স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। শুরুতে থাকছে প্রধান শিরোনাম। কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ থাকছে। বাংলাদেশের প্রথম কোনো প্রধান বিচারপতির সাজা থাকছে। আই এম নট ভেরি হ্যাপি বলেছেন আইনমন্ত্রী। এতক্ষণ শুনে প্রধান শিরোনাম চলেন এবং জেনে নিই বিস্তারিত। এইদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আইন নিয়ে দায়ের হওয়া মামলা অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়া হবে আজ। সোমবার রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠন শুনানি করা হয়েছে। এদিকে ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসানসুজোগলু হোসেন ট্রাইব্যুনালে মামলাটি অভিযোগ গঠন নিয়ে রাষ্ট্রপক্ষ শুনানি করে। অপরদিকে শিল্পী আসিফের আইনজীবী মামলা থেকে তাকে অব্যাহতি দিতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। আদালত সূত্রে জানা গেছে, গত 4 জুন সন্ধ্যায় গীতিকার সুরকার এবং গায়ক শফিক বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। 5 জুন রাতে আসিফকে তার মুখবাজার অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা আসিফ ছাড়া আরও অক্ষত 4-5 জনকে আসামি করা হয়েছে। মামলা অভিযোগ হয়ে বলা হয়, 1 জুন রাত 9টার দিকে একটি বেসরকারি চ্যানেলের চার্জ লাইট অনুষ্ঠানের মাধ্যমে মামলার বাদী শফিক তুই জানতে পারেন আসিফ অনুমোদ ছাড়াই তার সঙ্গীত কর্মসহ অন্যান্য গীতিকার সুরকার এবং শিল্পীদের 617টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন আসিফ তার প্রযোজনা প্রতিষ্ঠান আফ এন্টারটেনমেন্ট চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুলত্ব পূজন করেছেন। এরপর মামলা বাদী 2 জুন রাতে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। ওই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য হুমকিও দেন। পরের দিন 10টার দিকে আসিফ তার ভিডিও ফেসবুকে পেজে লাইভে আসেন। লাখ লাখ মানুষ তার লাইভে আসেন। লাইভে বাদীর বিরুদ্ধে অপমানকর অশালীন এবং মিথ্যা বক্তব্য দেন। আসিফ লাইভে বাদীকে শায়েস্তা করবেন বলে হুমকি দেন। একই সঙ্গে বক্তৃতার উদ্দেশ্য বলেন শফিক তুইনকে বাদী যেখানে পাবেন সেখানেই প্রতিহত করবেন। আসিফের ওই বক্তব্যের পর তার ভক্তরাও ফেসবুকে তুইন সুইনকে হুমকি দেন। ওদিকে অত আত্মসাত এবং পাচারের মামলায় 11 বছরের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার। আর্থিক কেলেঙ্কারিতে এই প্রথম বাংলাদেশের কোনো প্রধান বিচারপতি সাজা হলো। এর আগে বিশ্বের কোনো দেশে এমন নজির আছে কিনা তা বলতে পারছেন না কোনো আইনজীবী। পলাতক থাকা এই মামলা এস কে সিনহার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মঙ্গলবার এই ঘোষণার পর আসামিদের আইনজীবী মোহাম্মদ শাহিনুল ইসলাম তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতির সাজা হওয়াটা যে কোনো বিচার ব্যবস্থার জন্য কোনো সুখদায়ক বিষয় না। আমরা যারা এই অঙ্গনের আছি, যারা বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত, যখন প্রধান বিচারপতির সাজা হচ্ছে কোনো মামলাতে তখন আলটিমেট নেতিবাচক প্রভাব বলে মনে করি। এদিকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার 11 বছর কারাদণ্ডের প্রতিক্রিয়া আইনমন্ত্রী আনিস হক বলেছেন, আই এম নট ভেরি হ্যাপি, কারণ বিচার বিভাগের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন। আমি একজন আইনজীবী, বিচার বিভাগের সঙ্গে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটি সুখর হতে পারে না। তিনি বলে, অন্যায় করলে বিচার হবে প্রমাণিত হচ্ছে, কেউ আইন উদ্দেন ও এটি অত্যন্ত প্রয়োজন ছিল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কোনো বিচারপতি এরকম অন্যায় করেনি, যে কারণে বিচার করার প্রয়োজন হয়নি, অন্যায় হলে নিশ্চয় বিচার হতো। পৃথিবীতে অনেক নজির আছে, যুক্তরাজ্যের ইতিহাসে ফ্রান্স রেভলিউশনও দেখবেন, সেটি এখন বড় কথা নয়, সেটিকে উদাহরণ হিসেবে আনা উচিত নয়। আনিসুল হক বলেন, আমরা 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত দেখেছি এই দেশের জাতির পিতাকে সপরিবার হত্যা করলেও একটা মামলা হয় না। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধ বিচার এবং অন্যান্য যেসব দুর্নীতি বিচার হয়েছে সেই সব মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন আছে। অন্যায় করলে আদালত এবং আইন তার নিজস্ব গতিতে চলে, অন্যায় বিচার হবে এবং প্রতিরোধ হবে। মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আহলম দুদুকের এই মামলার সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে 45 লাখ টাকা জরিমানা করা হয়। এস কে সিনহার সহ মামলা মোট আসামি 11 জনের মধ্যে 8 আসামি বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এছাড়া 2 আসামি খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুব হক চিস্তি ওরফে বাবুল চিস্তি, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুর রহমান, সাবেক এসসিবিপি গাজী সালাউদ্দিন, ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারি, টাঙ্গাইলের বাসিন্দা রঞ্জিত চন্দ্র সাহ, তার স্ত্রী
এই ছয় আসামির প্রত্যেককে 3 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপরদুই আসামি টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র শাহ খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, শফিউদ্দিন আশ্বাসকারী, রঞ্জিত সাহা ও তার স্ত্রী রায় পলাতক রয়েছেন।